এক্সপ্লোরার পোল্যান্ড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি পর্তুগালের লিসবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো আমি পর্তুগাল থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা করব আজকে রাত ভোররাতে আমার ফ্লাইট। সো আমি একটু আগে থেকে চলে আসছি এয়ারপোর্টটা ঘুরে দেখানোর জন্য। মোস্টলি কোভিড সিচুয়েশনের জন্য অন্যান্য জায়গায় যাইতেছি না, একটা নির্দিষ্ট জায়গায় বসে আছি, এখানে দাঁড়ায় কিছু ভিডিও করার চেষ্টা করতেছি। ওকে, পর্তুগালে আমার টোটাল 4 দিনের ট্যুর ছিল, আজকে আমি চলে যাচ্ছি। তো যাই হোক, পর্তুগাল সিটিটা যতটুকু ঘুরলাম, ঘুরে লিসবন সিটিটা মোস্টলি আমি ঘুরছি, অন্য অন্য জায়গায় যাওয়ার সময় পাইনি ব্যস্ততার কারণে। এবং কিছু এজেন্সিতে এখানে যোগাযোগ করছি আমি। পর্তুগালে এই মুহূর্তে প্রচুর বাংলাদেশ থেকে লোক আনতেছে এবং ভিসা পাওয়ার সম্ভাবনা পর্তুগালে 99% এই মুহূর্তে। লিসবন সিটিটা ইমাজিন, মানে দেখার মতো একটা সিটি এবং ট্যুরিস্ট স্পট এটা একটা। টোটাল পর্তুগালটা একটা ট্যুরিস্ট স্পট। আর এয়ারপোর্টটা আমি অনেকটা ঘুরা দেখছি, দুঃখিত মানে পুরো ভিডিওটা আমি পুরো এয়ারপোর্টটা ঘুরায় দেখাতে পারতেছি না। এখানে কোভিড নাই যদিও, বাট ওরা মাস্কটা এগুলো নিয়ে অনেক একটু সতর্ক, তো এই কারণে বেশি ঘোরাঘুরি ঝামেলা না করে আমি একটা নির্দিষ্ট জায়গায় বৈসা ভিডিওটা করতেছি। তো যারা বাংলাদেশে বেকার আছেন অথবা মিডল ইস্টের ছোটো ছোটো দেশ লাইক সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাই, কাতার, এসব দেশে যারা আছেন আপনারা পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন। তো পর্তুগালে প্রচুর লোক আসতেছে এবং পর্তুগালে ফিউচার খুব ভালো, এখানে বিজনেস করাও খুব সহজ, জব করা আরও সহজ, মোটামুটি ভালো স্যালারি, এস্টাবলিশ স্যালারি পাওয়া যায়। এবং পর্তুগালে আপনার ইউরোপের ভিতরে বর্তমানে সেনজানের ভিতরে যতগুলো দেশ আছে এর ভিতরে মানে দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য পর্তুগাল নাম্বার 1। লাইক 100% আপনি 5 বছরে মোটামুটি পাসপোর্ট পেয়ে যাবেন। আর টিআরসি কার্ড সর্বোচ্চ 1 বছরে আপনি টিআরসি কার্ড পাবেন। তো ওভারঅল পর্তুগালটা এই মুহূর্তে বাঙালিদের এবং ফরেনারদের জন্য, শুধু নট অনলি বাঙালি, ফরেনারদের জন্য একটা স্বর্গ এই মুহূর্তে। ইউরোপের অন্য অন্য দেশ যেখানে আপনার ওয়ার্ক পারমিট দেয় না, ভিসা দেয় না, সেক্ষেত্রে পর্তুগাল খুব ভালোভাবেই ভিসা দিতেছে এবং দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য পর্তুগাল নাম্বার 1। ওকে, আমার ভিডিও আজকে আর বেশি দীর্ঘায়িত করবো না, এখানে শেষ। আর আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব করুন। সোকে, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।